আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলের সামারিটা নিয়ে আলোচনা করব। অন্যান্য বইয়ের মধ্যে যে সামারিটা আছে সেটা লিখতে গেলে দশ থেকে সরি বিশ থেকে পঁচিশ পিসটা লেগে যাবে সো সেই সামারি থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো লাইনগুলো আছে যে ইম্পর্টেন্ট লাইনগুলো জানলে মোটামুটি আমরা খুব চার পাঁচ থেকে ছয় পেজ লিখতে পারবো সেইভাবে এ সামারিটা রেডি করা হয়েছে তৈরি করা হয়েছে সো শুরু করা যাক প্রথমে শুরু করার জন্য আমরা এই ড্রামাটির ক্যারেক্টার সম্পর্কে একটু জেনে নেব এই ড্রামাটির মূল ক্যারেক্টার হচ্ছে সিডি তারপর রয়েছে লেখন একজন স্কুল টিচার যে সিডিকে ভালোবাসে তারপর আমরা পাবো একজন জমিদার এই গ্রামের জমিদার তার নাম হচ্ছে ব্যারোখা ব্যারোখার কিছু স্ত্রী আছে তার মধ্যে প্রধান স্ত্রী হচ্ছে সাদিকু দেন আমরা পাবো তার আরেকজন স্ত্রীর নাম সেটা হচ্ছে অ্যালেইট সেটা পরে পাবো আর এই ড্রামাটির তিনটি পার্ট আছে একটা হচ্ছে মর্নিং নুন এবং নাইট সো শুরুতেই আমরা মর্নিং নিয়ে আলোচনা করবো এই স্কুল টিচার ইজ টিচিং এ ক্লাস একজন স্কুল টিচার শিক্ষকতা করছেন এ ক্লাস হয়েন যখন সিডি ওয়ার্কস পাস্ট সিডি হেঁটে যাচ্ছিল কেয়ারিং এ ফেল অফ ওয়াটার একটি পানির পাত্র বহন করে অনহার হেড তার মাথার উপরে অ্যাট দিস পয়েন্ট উই ফাইন্ড আউট দ্যাট দ্য স্কুল টিচার ইজ লেখন লে স্কুল টিচার হল লেখন লে হি ইজ ড্রেসক্রাইবড তাকে বর্ণনা করা হয় অ্যাজ ওয়ে থ্রেড বিয়া থ্রেড বিয়া হচ্ছে জীর্ণ একটা জামা কাপড় জামা পরেছিল অ্যান্ড রামপল্ট রামপল্ট মানে ভাজ করা ক্লিন ইংলিশ সুইট একটা স্যুট পরেছিল দ্যাট ইজ দ্যাট ইজ এ লিটল টু স্মল ফর হিম সেটা ছিল খুবই স্মল তার জন্য হি ওয়েস এটাই সে একটা টাই পড়েছিল দ্যাট ডিজ যেটা অদৃশ্য হয়ে গিয়েছে বিনিথ হিস ওয়েস্ট কোট তার ওয়েস্ট কোটের নিচে সেটা অদৃশ্য হয়ে গিয়েছে যেমন ওই ওয়েস্ট কোটের নিচে টাইটা চলে গিয়েছে টাই আর বাকি টাইটা দেখা যাচ্ছিল না হিজ ট্রাউজার্স আর রেডিকিউলাসলি ওভারসাইজড সাইজড তার ট্রাউজারটা ছিল রেডি হাস্যকরভাবে হাস্যকর ভাবে ছোটো অ্যান হিজ শুজ আর ব্ল্যাঙ্ক হোয়াইট এবং তার জুতা ছিল সাদা রঙের হি কামস আউট অ্যান্ড ইনসিস্ট অন ঠেইকিং দ্য ফেইল ফ্রম সিডি সে বাই সে ক্লাস থেকে বাইরে বের হয়ে আসলো এবং ইনসিস্ট অন ঠেইকিং ফেইল ফ্রম সিডি সিডি থেকে পানির পাত্রটা সে নিতে চাইলো জোর করলো সিডি রিফিউজেস সিডি প্রত্যাখ্যান করলো সেটি না বললো সেইং দ্যাট এটা বলে যে সি উড লুক সিলি সে হচ্ছে খুব সিম্পল সিম্পল এবং পাতলা সেটা বন করতে পারবে হিটেল সার নট টু এক্সপোজ অফ হার ক্লেই বেস সে তাকে বলে মানে লেখুনলে সিডিকে বলে নট টু এক্সপোজ প্রকাশ না করতে ফর হার ক্লেই বেস ক্লেই বেস মানে বিদারুণ উইথ দ্য ক্লথ মানে বিদারুন কাপড়ের সাথে সে ওয়েস সে যা পরে আছে অ্যারাউন্ড হার ব্রেস্ট তার বুকের মাঝে এটার প্রকাশ করতে সেই যে বিদারুণ কাপড় দিয়ে ব্রেস্টটা ডেকে রেখেছে সেটা এক্সপোজ করতে সে নিষেধ করছে দে আর ডান আর্গুইং তারা যখন আর্গু করতেছিল তর্ক করতেছিল সিঁদি ওয়ান্স টু লিভ সিদি যেতে চাইল লে টেলস আর অফিস লাভ ফর হা লে তাকে বলল। অফ হিজ লাভ তার ভালোবাসা ফর হার তার জন্য তার জন্য যে লেখনলের ভালোবাসা সে তাকে বলল সিদিকে বলল সি ডি সেইস দ্যাট সি ডাজ্যান্ড খেয়ার ফর হিজ লাভ সিদি বলল যে সি ডাজ খেয়ার সে কোনো কেয়ার করে না ফর হিজ লাভ তার ভালোবাসার জন্য ইভেনচুয়ালি অবশেষে ওই ফাইন্ড আউট আমরা খুঁজে পাই দ্যাট যে সি ডি ডাজ্যান্ড ওয়ান টু মেরি হিম সিডি তাকে বিয়ে করতে চায় না বিকজ কারণ লেখুনলে রিফিউজেস টু পে হার ব্রাইট প্রাইস বিকজ কারণ লেখুনলে রিফিউজে দিতে চায় না বা দিতে রাজি না পে টুপে পে দিতে দিতে রাজি নয় হার ব্রাইট প্রাইস তার কনে মূল্য মানে মহরানা। অ্যাজ হি থিঙ্কস ইট সেইটাকে চিন্তা করে অ্যান আনসিভিলাইজড একটা অসভ্য এ সে কাস্টম একটা অসভ্য প্রথা বারবারিক খুবই পুরাতন আউটডেটেড রিডানডেন্ট অতিরিক্ত ইনফেমাস কুখ্যাত সিডি টেলস হিম সো সিডি তাকে বলল যে যদি সেটা করতো পিপল উইল জিয়ার পিপল তাকে নিয়ে ব্যঙ্গ করবে সেই দ্যাট এটা বলে যে সি ইস নট এ বার্জিন সে কুমারী নয় হোয়াইল সিডি এন্ড লাখুল আর ঠকিং সেবর ইয়াং উইম্যান রান আপ টু সিডি কয়েকজন ইয়াং উইম্যান সিডির কাজে আসলো দৌড়ে আসলো অ্যান্ড টেল হার দ্যাট তাকে বললো যে দ্য স্ট্রেঞ্জার হু ভিজিটেড দ্য ভিলেজ যে এসেছে গ্রামে সামটাইম অ্যাগো কিছু সময় পূর্বে উই অলসো ফাইন্ড আউট দ্যাট আমরা আরও খুঁজে পাই যে দ্য ফটোগ্রাফার মেড এ পিকচার বুক অ্যাবার দ্য ভিলেজ এক ফটোগ্রাফার একটা পিকচার একটা পিকচার বুক বইয়ের একটা ছবির বই তৈরি করলো বিলের সম্পর্কে বেসড অন বেসড অন দ্য হি টুক সে যা পিক তুলেছে তার উপর ভিত্তি করে দেয়ার ইজ এ পিকচার অফ সিডি অন দ্য ফ্রন্ট পেজ সেখানে প্রথম পেজেই সিডির পিকচার ছিল অ্যান্ড এ টু পেজ স্প্রেড অফ হা এবং আরও দুই পেজ নিয়ে সিদির পিক ছিল সামহার ইনসাইট এই বইয়ের কোথাও এই বইটা মানে এক ধরনের ম্যাগাজিন ওকে ব্যারোখা ইজ ফিচার টু ব্যারোখাও দেখানো হয় বাট হি ইজ ইন এ লিটল কর্নার সে একটা ছোট কর্নারে ছিল সামহার ইন দ্য বুক বইয়ের কোথাও অ্যান্ড দেয়ার ইজ এ ল্যাটরিন সেখানে ছিল একটা ল্যাট্রিন এখানে লেট ফ্রিনস আছে শুধু অ্যাস হবে না দেয়ার ইজ এ প্লে গোয়িং অন সেখানে একটি নাটক চলছিল একটা ড্রামা মঞ্চ নাটক চলছিল অ্যাট দ্য এন্ড অব দ্য প্লে নাটকের শেষে ড্রামার শেষে সি ডি ফ্রেজ ইস হিম ফর হিজ পারফরমেন্স সি প্রশংসা করতে লাগলো তার পারফরম্যান্সে লেখুনলের পারফরম্যান্সের কথা বলা হচ্ছে ব্যারুখা অ্যান্ড দ্য রেসলার সিট অ্যালন ব্যারকা এবং মুষ্টিযোদ্ধা একসাথে একাকি বসেছিল বুক সে তার বই নিল বই বের করলো সিন্স হি লাস্ট ওয়াইফ ওকে আর মনে চিন্তা করতে লাগলো যে ইট হ্যাজ বিন ফাইভ ফুল মান্থ ইট হ্যাজ বিন এটা হয়েছে পাঁচটি পুরো মাস সিন্স হি লাস্ট টু কে ওয়াইফ সে লাস্ট সর্বশেষ পাঁচ মাস আগে ওয়াইফ গ্রহণ করেছিল ওয়াইফ নিয়েছিল বিয়ে করেছিল নুন সিডি ইজ অ্যাট এ রোড নিয়ার দ্য মার্কেট প্লেস ড্রামার দ্বিতীয় অংশে সিডি একটা রোডের মধ্যে আছে মার্কেট প্লেসের মার্কেট প্লেসের নিকটে আছে লেখুন লেফ ফলোস হার দ্যান সাদিকো অ্যাপিয়ার্স অ্যান্ড ইনফ্রস হার দ্যাট দ্য লায়ন এই ব্যারোকাকে লায়ন বলে সম্বোধন করা হচ্ছে আর হ্যাঁ আর জুয়েল হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল লায়ন হচ্ছে ব্যারোকা অ্যান্ড জুয়েল হচ্ছে সিডি মানে রত্ন সাদিকো অ্যাপিয়ার্স সাদিকো আসলো অ্যান্ড ইনফ্লুন্স হার তাকে জানালো যে দ্য লায়ন মানে ব্যারোখা উই টু টেক হার উই ইচ্ছা করলো টু টেক হার অ্যাজ এ ওয়াইফ ওয়াইফ হিসেবে তাকে গ্রহণ করতে চায় লেখুনলে ইজ আউটফ্রেইসড লেখুনল উত্তেজিত হয়ে গেল বাট সিডি স্টপ সিম বাট সিডি তাকে থামালো সিডি ড্যাশড হার হোপস সিডি তার হোপ ভেঙে দিল মানে সাদিকোর হার হোপস মানে সাদিকোর হোপ ভেঙে দিল সেইং এটা বলে যে সিন্স হার ফেম হ্যাড স্প্রেড টু লেগস অ্যান্ড দা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটা বলে যে তার ফ্রেম তার যে সুনাম এটা ছড়িয়ে পড়েছে হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছে টু লেজ বা লেগস লেগসে ছড়িয়ে পড়েছে অ্যান্ড বাকি ওয়ার্ল্ডেও ছড়িয়ে পড়েছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সি কম্পেয়ারস হারসেল সে নিজেকে কম্পেয়ার করতে লাগলো উইথ ব্যারোখা ব্যারোখার সাথে নেগেটিভলি মানে খুব বাজেভাবে নেগেটিভ ব্যারোকার সাথে কম্পেয়ার করতে লাগলো যে সে ভালো ব্যারোকা ভালো না বা সে কম বয়সী ব্যারোকা খুবই বয়স্ক সাদিকো সেইজ দ্যাট সাদিকো বলল যে ব্যারোকা হ্যাজ সোন নট টু টেক এনি মোর ওয়াইফস আফটার হ সাদিকো বলল যে ব্যারোকা হ্যাজ সোন ব্যারোকা শপথ করেছে নট টু টেক আর নিবে না এনি মোর ওয়াইফস আর আর কোনো ওয়াইফস নিবে না স্ত্রী নিবে না আফটার হার তারপরে অ্যান্ড শি উড বি হিজ ফেভারেট সে হবে তার ফেভারেট মানে প্রিয় উড গেট মেনি প্রিভিলাইজ উড গেট পাবে মেনি অনেক অনেক সুযোগ সুবিধা অ্যাবল টু বিকেম হেড ওয়াইফ এবং শি উড অলসো বি সে আরও সক্ষম হবে টু বিকেম হতে হেড ওয়াইফ প্রধান স্ত্রী ইন দ্য সেম ওয়ে

উইল শি বি কাইন্ড শি উইল বি কাইন্ড সে সদয় হবে উইল উইল শি বি কাইন্ড মানে সে কি সদয় হবে অ্যান আপ টু অ্যাটেন্ড এ স্মল ফিস্ট ইন হার অনার অ্যান হাফ টু অ্যাটেন্ড উপস্থিত হতে এই স্মল ফিস্ট একটা সন্ধ্যা ভোজ ছোটো সন্ধ্যাভোজ ইন হার অর্নার তার সম্মানে অ্যাট হিজ হাউস মানে বারকার বাড়িতে দ্যাট নাইট ওই রাত্রে সিডি রিফিউজেস সিডি কি করলো প্রত্যাখ্যান করলো সেইং দ্যাট এটা বলে যে শি নোজ দ্যাট সে জানে এভরি উইম্যান হু হ্যাজ ইটেন সাফার হু হ্যাজ এন যে খেয়েছে সাফার মানে সান্দ ভোজ যে ভোজটা খেয়েছে উইথ হিম তার সাথে ইভেনচুয়ালি অবশেষে বিকামস হিস ওয়াইফ অবশেষে তারা তার স্ত্রী হয়েছে বিক বারোকা ওয়াজ নন ব্যারোখা ওয়াজ নোন ব্যারোকা পরিচিত ছিল ফর হিজ উইলিনেস মানে হচ্ছে তার চতুরতা তার ছল তার ছল ব্যারোখার ছলের জন্য সে খুবই পরিচিত ছিল দ্য টু ব্যারোখ বেডরুম এই সিনটা কেটে ব্যারোকার বেডরুমে এই যে কথা বলা হচ্ছিল এখান থেকে কেটে সিনটা চলে গেল ব্যারোকার বেডরুমে অ্যালেটো ইজ আ ওয়াইফ অফ ব্যারোখা অ্যালেটো হচ্ছে ব্যারোকার ওয়াইফ ইজ প্লাকিং হিজ আর্মপিট হেয়ার্স অ্যালোকা তুলতে ছিল আর্মপিট মানে বগল বগলের চুল তুলতেছিল অবশ্যই ব্যারোকা ব্যারোখা ব্যারোকা তাকে বললো দ্যাট হি প্ল্যান্স টু টেক এ নিউ ওয়াইফ সে পরিকল্পনা করতেছে নতুন একটা স্ত্রী নেওয়ার জন্য শি ইজ অ্যাংগ্রি মানে অ্যালাইট অ্যান্ড ডেলিভারেটলি ফ্লাস্ক দ্য নেক্সট ফিউ হেয়ার্স এ লট হার্ডার অ্যান্ড ডেলিভারেটলি বেবি চিনতে সে প্লাক্স তুলল দ্য নেক্সট ফিউ হেয়ার্স পরবর্তী কিছু চুল এ লট হার্ড খুব জোরে জোরে সাদিকো ইন থার্স প্রবেশ করল হি শোজ অ্যালেই টু এ হি মানে ব্যারোকা শোজ মানে তাড়ানো তাড়িয়ে দিল অ্যালেই টুকে তার রুম থেকে সাদিকো ইনফর্মস হিম দ্যাট সাদিকো তাকে জানায় যে সি ফেইল টু ও সিডি ও মানে হচ্ছে বিবাহের প্রস্তাব দেওয়া সে ব্যর্থ হয়েছে সেদিকে বিবাহের প্রস্তাব দিতে বা তাকে রাজি করাতে সি টোল্ড হার দ্যাট সি টোল্ড হার সে তাকে বলল যে সিডি রিফুজেস হার অর্ডার সিডি তার অর্ডার কি করেছে রিফিউজ করেছে পরিত্যাগ করেছে মানে সিডি রিফুজেস হার অর্ডার মানে সাদিকর যে অর্ডার ছিল সে সিডিকে রিফুয়েস্ট করেছিল

কম্পেয়ার টু হিম হিজ গ্র্যান্ড ফাদার তার গ্র্যান্ড ফাদার অ্যান্ড হ্যাড ফাদার টু সন্স লেট অন সিক্সটি ফাইভ মানে সে কম্পেয়ার করতেছিল তার গ্র্যান্ড ফাদার তার দাদার সাথে হ্যাড ফাদার যে বাবা হয়েছিল টু সন্স দুই সন্তানের বাবা হয়েছিল লেট অন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের পর অ্যান্ড হিজ ফাদার প্রডিউসড এ পেয়ার অফ ফিমেল টুইন্স অ্যাট সিক্সটি সেভেন এবং তার বাবা প্রডিউস উৎপাদন করেছিল বা জন্ম দিয়েছিল একজোড়া একজোড়া মেয়ে শিশুর একজোড়া ফিমেল শিশুর অ্যাট সিক্সটি সেভেন সাতষট্টি বছর বয়সে ফাইনালি ব্যারোখা ফলস অ্যাসলেট ফাইনালি অবশেষে ব্যারোখা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল আশা করছি ভিডিও লেকচারটির দ্বারা খুবই উপকৃত হবেন এবং যে যে ইউনিভার্সিটি আছেন সে তার তাদের প্রত্যেকের গ্রুপে ইউনিভার্সিটি গ্রুপে ভিডিওটি শেয়ার করা ট্রাই করবেন কারণ ভিডিওতে ভিউ না থাকলে ভিডিও মেক করার জন্য কোনো অনুপ্রেরণা পাওয়া যায় না আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও মেক করার জন্য অনুপ্রেরণা সো প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং